মিলন হাস আমাদের ভারতীয় জনতা পার্টির একজন বহু পুরনো কর্মী, আগে কাউন্সিলরও ছিলেন ব্যারাকপুর পৌরসভা। উনি এখানে 7-8 বছর ধরে একটা মাঠে কোথাও দোল যাত্রা করে, সে দোল যাত্রা থানা পারমিশন দিয়েছে। পারমিশন পরে এখানে তৃণমূলের সকল নেতা, লালন পাসওয়ান আর তার ছেলে আর কিছু গুন্ডাদেরকে নিয়ে সকালবেলা ওনার কাছ থেকে পারমিশনের কাগজটা কেড়ে নেওয়ার জন্যে ওনাকে ধরেছে। উনি বলেছেন, আমি তোমাকে পারমিশন কেন দেবো? তারপরে বেধড়ক মারধর করেছে। একটা বয়স্ক মানুষ, একটা সিনিয়র মানুষ মারধর করেছে। উনি হসপিটালে আছেন, খুব যন্ত্রণায় ভুগছেন, খুব চোট লেগেছে, ইন্টারনাল হ্যামরেজ মতন হয়েছে, মাথাটা খুব যন্ত্রণা করছে। এই পরিস্থিতিতে আগামী দিন ব্যারাকপুরের মাটিকে গরম করার চেষ্টা হচ্ছে। আর তৃণমূল এটা ভাববে না কি ওরা এক মারতে থাকবে, আমরা সহ্য করতে থাকব, পুলিশ কাছে FIR করব আমরা। কিন্তু আমরা জানি পুলিশ কোনো অ্যাকশন নেবে না, এটাও আমাদের জানা আছে। কিন্তু পুলিশকে একবার সময় দেওয়া হবে, সময় সীমা যখন শেষ হবে, পুলিশ না কোনো অ্যাকশন নিলে তাহলে এই অ্যাকশনের রিয়াকশন হবেই, কিছু করার নেই। ভারতীয় জনতা পার্টি কর্মী হাতে চুরি করে বসেনি, সঠিক সময়ে সঠিক আমরা জবাব দেব। প্রশাসন যদি চায় আইনটাকে বাঁচাবার জন্যে, সংবিধানকে বাঁচাবার জন্যে, প্রশাসনের হাতে আছে। আর যদি প্রশাসন ফেভার করে এই গুন্ডাদের প্রশ্রয় দেয়, লালন পাসওয়ান অ্যান্ড কোম্পানিকে প্রশ্রয় দেয়, তার সঠিক উত্তর পাবে, কিছু করার নেই আমাদের হাতে। আমরা শুধু প্রশাসনকে 24 ঘন্টা সময় দিলাম যে সঠিক সময়ে সঠিক এই অপরাধীদেরকে গ্রেপ্তার না করলে, না অ্যাকশন নিলে তার আমরা সঠিক জবাব দেবো।